পাঁচই আগস্ট খুনি হাসিনার পলায়নের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ নতুনভাবে পথ চলা শুরু করেছে বিগত ১৬ বছরে এই খুনি হাসিনা সাম্প্রতিক এই গণবিপ্লবে প্রায় হাজারো ছাত্র বনকে আপনার নির্মমভাবে হত্যা করেছে এই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে এখন আমাদের কাজ কি থেমে থাকবে না এখন কাজ আমাদের শুরু নতুন করে যাতে আর কোনো ফেরাউন আর কোনো খুনি হাসিনার দোষর এই বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে ছাত্র জনতাকে গণ গড়ে তুলতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিগত বছরে যারাই ক্ষমতা এসেছিল তারাই আমাদের বাংলাদেশের গণ মানুষের অধিকার দিতে পারেনি সংগ্রামে জনতা গণসমাবেশের বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি যুবনেতা মুফতি হাবিজুল ফাইয়াস ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি বিশেষ অতিথি থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত শাহ থানার বিভিন্ন জায়গা থেকে আগত প্রিয় তাওহিদি ভাইরা উপস্থিতি ছাত্র জনতার গণবিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তার অবৈধ সম্পদ বাণিজ্য ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতেই আজকের আমাদের এই গণসমাবেশ আপনারা সকলেই অবগত আছেন গত পাঁচই আগস্ট খনি হাসিনার পলায়নের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ নতুনভাবে পথ চলা শুরু করেছে বিগত ১৬ বছরে এই খুনি হাসিনা সাম্প্রতিক এই গণবিপ্লবে প্রায় হাজারো ছাত্র বনকে আপনার নির্মমভাবে হত্যা করেছে এই গণবিপ্লবে আমরা দেখেছি আমাদের সাবার মিরপুর রামপুরা উত্তরা সহ বিভিন্ন জায়গায় পুরো বাংলাদেশ যেন এক মৃত্যুকূপে পরিণত হয়েছিল হাসিনার দলীয় ক্যাডার ও প্রশাসনের ছত্র ছায় এই বাংলাদেশকে একটি তাণ্ডবলীলায় পরিণত করেছিল খুনি হাসিনা এই খনি হাসিনা শুধু অসংখ্য ভাই বোনকেই খুন করেনি বরং সে খুন করেছিল আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে খুনি হাসিনা খুন করেছে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আমাদের ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়েছিল এই খুনি হাসিনা আমাদের বিচার ব্যবস্থাকে দলীয়করণের মাধ্যমে তার অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করেছিল আর সময় এসেছে এই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে এখন আমাদের কাজ কি থেমে থাকবে না এখন কাজ আমাদের শুরু নতুন করে যাতে আর কোনো ফেরাউন আর কোনো খুনি হাসিনার দোষর এই বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে ছাত্র জনতাকে গণ ঐক্য গড়ে তুলতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্ল্যাটফর্মকে মজবুত করতে হবে আমাদের সর্বত্র ইসলামী আন্দোলনের এই বিপ্লবী আওয়াজকে আমাদের ছড়িয়ে দিতে হবে আমরা দেখেছি বিগত তেপ্পান্ন বছরে যারাই ক্ষমতায় এসেছিল তারাই আমাদের বাংলাদেশের গণ মানুষের অধিকার দিতে পারেনি তাই আজ মানুষের অধিকারকে ফিরে দেওয়ার জন্য পীর সাহেব চর্মরায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই কাফেলায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সাহারি থানার প্রতিটা মানুষের ধারে ধারে প্রতিটা বাসা বাড়িতে আমাদের এই নীতির দাওয়াতকে পৌঁছে দিতে হবে আমরা পারব তো ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে একটি আদর্শ বাংলাদেশ আমরা গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি নাসরুম করি।